নমস্কার বন্ধুরা, বেঙ্গল ফিউশন ওয়েব চ্যানেলের পর্দায় আমি জিনিয়া আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই পর্বটা কিন্তু আমি পড়ছি অনেকখানি আতঙ্ক নিয়ে। আজকাল বেশ কিছু অসাধু ব্যবসায়ী তাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য প্রায় প্রত্যেকটা খাবারই ভেজাল মেশাচ্ছে, দুধ তার মধ্যে অন্যতম। আর এই দুধ তো বাচ্চাদেরও খাবার জিনিস, কিন্তু তারা একবারও ভেবে দেখে না যে যে বাড়িতে বাচ্চারা খাচ্ছে তাদের কতখানি ক্ষতি হচ্ছে। শুধু বাচ্চা কেন, বয়স্করাও তো দুধটা খাচ্ছে, তাহলে কতখানি ক্ষতি হচ্ছে। এই দুধের ভেজাল কিভাবে ধরবে সেই পদ্ধতি আমি তোমাদের আজকে শোনাবো। রোজ রোজ তো আমাদের পক্ষে ল্যাবে নিয়ে গিয়ে এই রোজকার দুধ পরীক্ষা করা সম্ভব নয়, কিন্তু যদি ছোট্ট কিছু পদ্ধতি আমরা জানি তাহলে হয়তো বাড়িতে বসেই আমরা সেই পরীক্ষাটা করতে পারবো। যদিও এই বিষয়টা আমি খাদ্য প্রযুক্তিগত কিছু বিশেষজ্ঞের কাছ থেকে পেয়েছি এবং আমার মনে হলো আমি যখন জানতে পারলাম এই বিষয়টা তখন সেটা তোমাদের সামনে তুলে ধরি। আশা করি আমার মতো মায়েরা ভীষণভাবে উপকৃত হবে এই বিষয়টা জানতে পেরে, কারণ অনেকখানি নিশ্চিন্ত হবে যে তাদের বাচ্চাকে যে দুধটা খাওয়াচ্ছে সেই দুধটা ভেজাল দুধ না খাঁটি দুধ। এই দুধের ব্যাপারটা আমি প্রথম আতঙ্কিত হই যখন টিভির পর্দায় দেখি যে দুধের মধ্যে ভেজাল মেশানো হচ্ছে। কী কী ভেজাল মেশানো হচ্ছে সেটা বলবো। জল মেশানো হয় সেটা তো সবাই জানি যে দুধের মধ্যে জল মেশানো হয়, তার সঙ্গে সঙ্গে কিন্তু মেশানো হয় ডিটারজেন্ট, যেটা সত্যি ভীষণভাবে ক্ষতিকারক। আমি নিজেই কিন্তু টিভির পর্দায় দেখেছি দুধের মধ্যে ডিটারজেন্ট মেশানো হচ্ছে। আমি সেই মুহূর্তে ভীষণ আতঙ্কিত হয়ে পড়েছিলাম যে আমার বাচ্চাদের আমি যে দুধটা খাওয়াচ্ছি সেটা তাহলে কী খাওয়াচ্ছি, আসল দুধ না ভেজাল দুধ। আমার তখনই কিন্তু জানার আগ্রহ বেড়ে গেল যে কিভাবে আমি এই ভেজাল দুধে ঘরের মধ্যে বসে ধরার যে প্রক্রিয়াটা জানতে পারবো। যখনই জানতে পারলাম তখনই আমি তোমাদের সামনে এটা তুলে ধরছি। সবার আগে তো বলে নিই দুধ আমাদের জীবনে কতখানি দরকার। দুধের মধ্যে থাকে ক্যালসিয়াম, যেটা আমাদের দাঁত এবং হাড়কে মজবুত করে। দুধের মধ্যে থাকে ভিটামিন ডি থাকে, যেটা আমাদের হাড়কে অনেক বেশি মজবুত করে। দুধের মধ্যে থাকে প্রোটিন, আমাদের এনার্জিটাকে দিতে সাহায্য করে। দুধের মধ্যে থাকে পটাশিয়াম, যেটা আমাদের ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল করে। এমনকি ফসফরাস থাকে, ভিটামিন এ থাকে, যেটা আমাদের ত্বকের পক্ষে ভালো, আর ভিটামিন B12ও থাকে। দুধের মধ্যে এতখানি উপকারী উপাদান থাকে এবং প্রত্যেকেরই কিন্তু এক গ্লাস করে দুধ খাওয়াটা খুব জরুরি। কিন্তু সেই দুধটা খেতে গিয়ে আমরা আসল খাচ্ছি কি ভেজাল খাচ্ছি সেটা তো সবার আগে জানতে হবে। আমি তোমাদের ঘরের মধ্যে খুব ছোট্ট পদ্ধতি বলে দিচ্ছি, সেটা করলে হয়তো কিছুটা হলেও তোমরা সুরাহা পাবে। প্রথমেই বলবো দুধের মধ্যে জল মেশানো আছে এটা কি করে বুঝবে, সহজে বোঝা যায় না, কিন্তু ছোট্ট একটা পদ্ধতি আছে সেটা করলে হয়তো বুঝতে পারবে। প্রত্যেকেরই ঘরে আজকাল কাঁচের গ্লাস থাকে, সেই কাঁচের গ্লাসটাকে একটু কাত করে নেবে, তারপর তার বাইরের দিকের দেওয়ালে এক ফোঁটা দুধ একটু ফেলবে। যেই তুমি এক ফোঁটা দুধ ফেলবে দুধটা তো গড়িয়ে চলে আসবে, আর যখন গড়িয়ে পড়বে তখন কিন্তু একটা সাদা মতো দাগ হয়ে পড়বে। এই সাদা মতো দাগ হয়েই যখন পড়বে তখনই তুমি বুঝতে পারবে এই দুধটা কিন্তু খাঁটি দুধ। কিন্তু যদি সাদা মতো কোনো দাগ না হয় তাহলেই বুঝে নেবে দুধটার মধ্যে জল মেশানো আছে। কেন হবে সাদা মতো দাগ? কারণ দুধ হচ্ছে স্নেহ জাতীয় পদার্থ, তাই যখনই সেটা গড়িয়ে পড়ছে ওপর থেকে তখন কিন্তু একটা দাগের লেয়ার কিন্তু হয়ে পড়ছে। আর যেই শুকিয়ে যাবে ওই দাগটা তখন দেখবে দুধের কণা, খুব ছোট্ট ছোট্ট দুধের কণা সেই লাইনের মধ্যে থাকবে। তখনই তুমি বুঝতে পেরে যাবে দুধটা আসল দুধ, দুধটায় জল মেশানো নেই। আরেকটা পদ্ধতি আছে, প্রায় প্রত্যেকের রান্নাঘরে কালো গ্রানাইট থাকে কিংবা অন্য কালো পাথরও থাকে কিংবা ধরো লাল মেঝে থাকে অনেকের, সেটাতেও কিন্তু পরীক্ষা করা যায়। কিভাবে পরীক্ষা করবে? এক ফোঁটা দুধ একটু ওপর থেকে ফেলবে, তখনই দেখবে দুধের চারিপাশে জলের মতো পরিধির দিকে জলের মতো ছড়িয়ে যাচ্ছে। যদি জলের মতো ছড়িয়ে যায় তাহলে বুঝবে দুধটার মধ্যে জল মেশানো আছে, কারণ দুধ যেহেতু ঘন তাই মাঝখানে থেকে যায়, জলটা কিন্তু চারিদিকে ছড়িয়ে যায়। এই পদ্ধতিতেই তুমি খুব সহজেই বুঝতে পারবে দুধের মধ্যে জল মেশানো আছে। এবারে যেটা সব
থেকে মারাত্মক বিষয় সেটা হলো দুধের মধ্যে ডিটারজেন্ট মেশানো থাকা। এটাকে কি করে ধরবো, সত্যি কি সম্ভব এটাকে ধরা? একটু চোখ কান খোলা রাখলে আর ছোট্ট একটা পদ্ধতি যদি তোমরা করতে পারো তাহলে কিন্তু ধরতে পারবে। কি করবে, একটা কাঁচের গ্লাস নেবে, বেশ লম্বা একটা কাঁচের গ্লাস নেবে, তার তিন ভাগের এক ভাগ একটু দুধটা দেবে, যে দুধটা তোমার ঘরে এসছে সেই দুধটা দেবে, ঠিক সম পরিমাণ কিন্তু জল মেশাবে। তারপর মুখটাকে বন্ধ করে খুব ভালো করে ঝাঁকাবে, ঝাঁকালেই দেখবে ফেনার মতো হয়ে যাবে। ফেনার মতো যদি হয়ে যায় তাহলে বুঝবে ওটাতে কিন্তু ডিটারজেন্ট মেশানো আছে। আর যদি ফেনা না হয়, যদি খাঁটি দুধ হয় তাহলে কিন্তু ফেনা হবে না। আর যদিও সেটা ফেনা হয় সেটা খুব সামান্য, খুব একটা চোখে পড়বে না, তখনই তুমি বুঝতে পারবে ডিটারজেন্ট মেশানো আছে কি নেই। এবারে বলবে ডিটারজেন্টটা কেন মেশানো থাকে, তার কারণও আছে, ডিটারজেন্ট মেশানোর কারণও আছে। কারণ দুধ কিন্তু বেশি দিন টাটকা রাখা যায় না, দুধ কেটে যায়, তার মানে হচ্ছে অ্যাসিড ফর্ম করে। এই এই দুধটাকে অ্যাসিড ফর্ম যাতে না করে তাই নিউট্রালাইজ করার জন্য কিন্তু মেশানো হয় ক্ষার বা বেস, আর ডিটারজেন্টই কিন্তু ক্ষার বা বেস। তাই সহজে ডিটারজেন্ট মেশালে কিন্তু দুধ কাটে না, দুধটা বেশি দিন টাটকা রাখার জন্য মানে না কাটার জন্যই কিন্তু ডিটারজেন্ট মেশানো হয়। এবার দুধ যদি বেশি দিন থাকে তাহলে সেটা তো জীবাণু ব্যাকটেরিয়া অ্যাটাক করবে, আর সেটা কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণভাবে ক্ষতিকারক। তাই যখনই তোমার বাড়িতে দুধ আসবে তুমি এই বিষয়গুলো একটু সাবধান হয়ে যাবে যে দুধে জল মেশানো আছে কিনা, কিংবা দুধের মধ্যে ডিটারজেন্ট মেশানো আছে কিনা। আশা করি আমি যে ভাষায়, সহজ ভাষায় বা সহজ পদ্ধতিতে তোমাদেরকে বললাম তোমাদের বুঝতে হয়তো কোনো অসুবিধা হবে না। আর তোমরা এই পদ্ধতিগুলো বাড়িতে অবশ্যই ট্রাই করো এবং ট্রাই করে দেখো যে এইভাবে তোমাদের যে বাড়িতে যে দুধটা আসছে সেটা আসল দুধ না তার মধ্যে ভেজাল মেশানো আছে। যদি তোমাদের আরও অন্য কোনো বিষয় মানে অন্য কোনো জিনিসের ভেজাল সম্বন্ধে জানতে চাও সেটাও আমাকে লিখে পাঠাবে। এবার যদি তোমাদের কাছে আরও অনেক তথ্য থাকে, দুধের ভেজাল ধরার আরও অনেক তথ্য যদি থাকে সেটাও কিন্তু আমাকে লিখে পাঠাও, কারণ তাহলে সেই বিষয়গুলোও আমি বেঙ্গল ফিউশনের পর্দায় তোমাদের সামনে তুলে ধরতে পারবো, যাতে আরও অনেক লোক সেই বিষয়টা জেনে উপকৃত হয়। আর আমি বন্ধু তোমাদের কাছে রিকোয়েস্ট করব আমার এই ভিডিওটা যাতে অনেকের মধ্যে ছড়িয়ে দাও, ভীষণভাবে শেয়ার করো, কারণ এই দুধের মধ্যে ভেজাল মেশানোর এই পদ্ধতিটা যদি সব ঘরে ঘরে পৌঁছাতে পারে তাহলে আমাদের বাড়িতে যে ক্ষুদে সদস্য আছে কিংবা বাড়ির যে প্রিয়জনরা যারা এই ভেজাল মেশানো দুধ খাচ্ছে তারা অনেকখানি সাবধান হয়ে যেতে পারবে। ভালো থেকো বন্ধুরা, অবশ্যই নিজেদেরকে ভালো রেখো, নিজের কাছের মানুষদের ভীষণ ভালো রেখো, আর যদি আরও অন্য কোনো বিষয়ের ভেজাল নিয়ে জানতে চাও সেটা আমাকে লিখে পাঠাও। আজকে আমি জিনিয়া এখানেই শেষ করছি, নমস্কার।